সুদীপ রায় বর্মণ ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আর্ট টাউন বর্দোয়ালি কেন্দ্রের প্রার্থী প্রফেসর ডক্টর মানিক সাহা। আমাদের প্রশ্নের জবাবে তিনি উত্তর দিলেন, সবটাই নাটক, নাটক মঞ্চস্থ করা হয়েছে, এর বাইরে কিছুই নয়। শুধুমাত্র নাটক মঞ্চস্থ করে মানুষের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করা হচ্ছে, একেবারে শটান বলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং আমরা শুনেছিলাম আজ থেকে কয়েক মাস আগে, বলা যেতে পারে মাস আমরা বলবো না, এক মাস আগে এই মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি বলেছিলেন যে রাজ্যে কোনো ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না, ভোট মানুষের কাছ থেকে ভালোবাসার মাধ্যমে আদায় করতে হবে, কাজ করে আদায় করতে হবে। এবং গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে যখন আমাদের প্রতিনিধি উনাকে প্রশ্ন করে, উনি একেবারে বলে দিয়েছেন যে এটা গোটা ঘটনাটি নাটক মঞ্চস্থ করা হয়েছে, এর বাইরে কিছুই হয়নি। আক্রমণের ব্যাপারে তিনি একেবারে নাকাচ করে দিলেন গোটা বিষয়টিকে। আমরা দেখেছি গতকাল রাতে আচমকা একদল দুষ্কৃতী সুদীপ রায় বর্মণের উপর আক্রমণ চালায় এবং রাজনৈতিক সন্ত্রাসে সুদীপ রায় বর্মণ আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন উনি। সঙ্গে সঙ্গে উনাকে ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয় আইএলএস হাসপাতালে এবং আইএলএস হাসপাতালে তিনি চিকিৎসা পরিষেবা নিচ্ছেন। আপাতত যা খবর রয়েছে তিনি এখনো পর্যন্ত সেই হাসপাতালেই রয়েছেন, চিকিৎসা পরিষেবা নিচ্ছেন। গতকাল রাতে সরাসরি সেই আপডেট আপনারা দেখেছিলেন এবং আজকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেছেন গোটা বিষয়টিকে নাটক মঞ্চস্থ করা হয়েছে, এর বাইরে কিছুই নয়। এবং যে অভিযোগটা মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে উঠেছিল, বলা হয়েছিল মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বেই গোটা আক্রমণ হয়েছে, সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনিও সেটাকে বলেছেন যে কোনো কিছু এমন হয়নি, তিনি ঘটনাস্থলে ছিলেন না, পরবর্তী সময় শুনতে পেয়ে তিনি সেখানে এসেছেন। এবং এই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলেও তিনি কিন্তু বলেছেন সিম্প্যাথি গেইন করার জন্যই হয়েছে, নাটক মঞ্চস্থ করা হয়েছে। এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে ভোট আদায়ের একটা কৌশল মাত্র করেছেন সুদীপ রায় বর্মণ। কি বলেছেন আজকে মুখ্যমন্ত্রী আমাদের প্রতিনিধির প্রশ্নে আমাদের ক্যামেরায়, কি বলেছেন মুখ্যমন্ত্রী আমরা শুনবো একবার। ইচ্ছে করে জানে হারবে, এগুলো করে থাকে, ওরা সবসময় করে থাকে। এর থেকে আমরা মুক্তি চাইছি এই রাজনীতির থেকে, এগুলো ড্রামা ছাড়া আর কিছুই না। সুদীপ রায় বর্মণ এছাড়া অন্যান্য যারা কংগ্রেসের তারা রয়েছেন, তারা বলছেন নাকি সেখানে মন্ত্রীরা এবং পুলিশরা থাকা সত্ত্বেও সেই ঘটনাটি সুশান্ত ওদেরকে দেখেই তো ইচ্ছে করে পড়ে গেল। হ্যাঁ, সুশান্ত চৌধুরী স্যার আর কি ছিল, সুশান্ত বাবু তো আজকে বলে দিয়েছে, প্রেস কনফারেন্সে বলেনি, হয়নি তো, এগুলো তো ড্রামা, দেখেছেন তো আমাদের, আমরা দেখছিলাম দল পাল্টা অভিযোগ করছে, ড্রামা, ওরা ইচ্ছে করে জানে হারবে, এগুলো করে থাকে, ওরা সবসময় করে থাকে।
এর থেকে আমরা মুক্তি চাইছি এই রাজনীতির থেকে। এগুলো ড্রামা ছাড়া আর কিছুই না। সুদীপ রায় বর্মন এছাড়া অন্যান্য যারা কংগ্রেসের তারা রয়েছেন তারা বলছেন নাকি সেখানে মন্ত্রীরা এবং পুলিশরা থাকা সত্ত্বেও সেই ঘটনাটি সুশান্ত চৌধুরী ওদেরকে দেখেই তো ইচ্ছে করে পড়ে গেল। হ্যাঁ, সুশান্ত চৌধুরী স্যার আর দিয়েছিল, সুশান্তবাবু তো আজকে বলে দিয়েছে, প্রেস কনফারেন্সে বলেনি? আমি ভাবছি যে সেই সারাটা পাবো।